এক বৃদ্ধ পিতা আহাজারি নানা হাফিজুর রহমান প্রশাসনের বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরছে তার ছেলে মুক্তির লক্ষ্যে। দীর্ঘ আড়াই বছর ঘুরে সংবাদ সম্মেলনে হাজির হয়ে জানালেন, পুত্র সৈয়দ রহমান 5/1/2019 সালে আটক হয়ে কারাগারে রয়েছে। তার মুক্তির লক্ষ্যে প্রশাসন সহ প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে মুক্তি না হওয়ায় 30 জুন 2021 জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে বেলা 11:00 সংবাদ সম্মেলন আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন জনাব হাফিজুর রহমান। লিখিত বক্তব্য তুলে ধরা হলো, সত্যের কোনো সম্পর্ক নেই, আর সেই সত্যগুলোই আপনাদের নিকট প্রকাশ তথা ন্যায় বিচার প্রাপ্তিতে আপনাদের সার্বিক সহায়তার আশায় আমার আজকের এই শ্রদ্ধেয় সাংবাদিকবৃন্দ, একজন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি নিজে এবং তার একমাত্র নিরীহ নিরপরাধ নাতি সৈয়দ রহমান রাষ্ট্রের একটি সংস্থার হাতে নাজেহাল ও অত্যাচারিত হওয়ার কাহিনীটি, গত 2008 সাল থেকে বাইক হাউস ব্যবসায় নিয়োজিত আমার পুত্র সৈয়দ রহমানের ব্যবসায়িক প্রতিষ্ঠান 2018 সাল পর্যন্ত অনেক ব্যক্তি চাকরি করেছেন, অতপর উন্নতর বেতন সুবিধার কেউ কেউ স্বইচ্ছায় অন্য প্রতিষ্ঠানে চলেও গেছেন, আবার কারো কারো কাজকর্ম সন্দেহ সন্তোষজনক না হওয়ায় সৈয়দ রহমানই তাদেরকে বাদ দিয়েছেন। এমন কর্মচারীর সংখ্যা নেহাতই কম নয়, এরকমই তার তিনজন প্রাক্তন কর্মচারী ছিলেন। এক, সূর্যমণি, যিনি 2010 সালে তার বাইং হাউসে সর্বমোট 8 থেকে 10 মাস কাজ করে চলে গেছেন। দুই, দেওয়ান হিরো, যিনি 2013 সাল থেকে 2016 সালের এপ্রিল পর্যন্ত চাকরি করে সৈয়দ রহমান প্রতিষ্ঠান থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তিন, আরিফ, যার বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী কাজকর্ম করার অভিযোগে 2016 সালের ডিসেম্বর মাসেই সৈয়দ রহমান তাকে তার প্রতিষ্ঠান থেকে বাদ দিয়ে দেন। উল্লেখ্য যে সৈয়দ রহমানের প্রতিষ্ঠানে 2010 থেকে চাকরি করা আরিফ বরখাস্ত হওয়ার পর আক্রোশবশত এমন সকল কার্যক্রম শুরু করেন যে তাতে সৈয়দ রহমানের ব্যবসায় কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সে তার জীবনের উপর হুমকির আশঙ্কা করায় সেই বিষয়ে তার গত 7/2/2017 উত্তরা পশ্চিম থানায় সৈয়দ রহমান একটি জিডি করেন, যার জিডি নাম্বার 435। প্রিয় সাংবাদিক ভাইরা, এরপর ক্রমিক 1 ও 2 বর্ণিত সূর্যমণি এবং হিরো সহ অপর একজন যাকে সৈয়দ রহমান চেনেও না জানেও না, গত 2018 সালের ডিসেম্বর মাসে শ্রীলঙ্কায় প্রচুর মাদক সহ ধরা পড়লে নিয়ম অনুযায়ী শ্রীলঙ্কার পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে ধূর্তদের প্রাক পরিচয় যাচাই করে তাদের জানানোর জন্য ধূর্তদের পাসপোর্টের ফটোকপি পাঠিয়ে দেয়। সেই প্রাক পরিচয় যাচাইকালে বাংলাদেশ পুলিশ জানতে পারে যে উল্লেখিত দুইজন এক সময় প্রতিষ্ঠিত ও ধর্ণাঢ্য ব্যবসায়ী সৈয়দ রহমানের অফিসে চাকরি করত। এই তথ্যটি উদীয়মান ও নিরাপরাধ ব্যবসায়ী সৈয়দ রহমানের জীবনকে বুঝে না বুঝে বিভীষিকায় পরিণত করে সিআইডি পুলিশের কতিপয় কর্মকর্তা। প্রিয় বন্ধুগণ, আমার উপরোক্ত দাবির সপক্ষে দলিল প্রমাণাদি উল্লেখের পূর্বে আমি এই ঘটনার একটি সরল বর্ণনা দিতে চাই। আমরা এখানে যারা উপস্থিত আছি তাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি গৃহ পরিচালিকা, ড্রাইভার, দারোয়ান প্রমুখ দায়িত্বে অনেকেই কাজ করেছেন, সেই কাজ থেকে ইতিমধ্যে অনেকে চলেও গেছেন, কাউকে বাদ দেওয়া হয়েছে, আবার এখনো অনেকেই কাজ করছেন। এরকম কোনো এক বা একাধিক কর্মচারী যাকে আপনি 2 থেকে 5 বছর আগে বাদ দিয়ে নতুন কর্মচারী নিয়োগ করেছেন, সেই বাদ হওয়া কর্মচারীদের কেউ যদি পরবর্তীতে কোনো অপরাধে জড়িয়ে পড়ে, তার সেই অপরাধের জন্য যদি আপনাকে পুলিশ সেই অপরাধের হোতা হিসাবে মামলায় জড়িত করে শারীরিক, মানসিক ও বৈশ্বিক নিপীড়ন করে, তাহলে আপনাদের যেমন অনুভূতি হতো, ঠিক অনুরূপ অনুভূতি গত 2.5 বছর যাবৎ বহন করে বেড়াচ্ছি আমি, আমার একমাত্র পুত্র ও তার মা। আলোচ্য এই মামলার ঘটনার শুরু থেকে পর্যন্ত সত্য মিথ্যা যা যা সংঘটিত হয়েছে সেই বিষয়টি এখানে সবিস্তার উল্লেখ করতে গেলে অনেক লম্বা সময় হয়ে সকলেরই ধৈর্য যদি করতে পারে, সেই কারণেই মামলা সংক্রান্ত একটি ব্রিফ
আপনাদের সবাই সদয় অবগতি ও যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সরবরাহ করছি। দয়া করে এগুলো দেখার পর যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে যে কোনো সময় জিজ্ঞেস করতে পারেন প্লিজ। তবে মামলাটির অনুসন্ধান ও তদন্ত সম্পর্কিত বিষয় আপনাদের অনুধাবনের জন্য একটি বাক্য শুধু বলছি যে সিআইডি পুলিশ কর্তৃক কোনো রকম সাক্ষ্য প্রমাণ ছাড়াই চার্জশিটে জয়েজ রহমানের নাম অন্তর্ভুক্ত করা ছাড়া শ্রীলঙ্কার পুলিশ একজন ডিআইজি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন পরিচালক ও একজন মেজরের নেতৃত্বে 6 সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম যারা শ্রীলঙ্কা গিয়ে সরজমিনে ধূর্তদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে অনুসন্ধান করেছেন। গ্রেপ্তারকৃত অপরাপর আসামি প্রমুখ কেউই এই ঘটনার সাথে সৈয়দ রহমানের দূরতম কোনো সম্পর্কের কথাও বলেননি। তৎসত্ত্বেও শুধুমাত্র সৈয়দ রহমানকে হয়রানি করার জন্যই তার বিরুদ্ধে প্রাথমিকভাবে কথিত মাদকা সংশ্লিষ্টতা না পেয়ে কার্যবিধি 54 ধারায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। পরবর্তীতে তাদের এই ভুল কুকর্মের জাস্টিফাই করার জন্যই একটি মনগড়া মামলা দিয়ে কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়াই সিআইডি চার্জশিট দাখিল করে। যা হোক, কেস ব্রিফটি দয়া করে পড়লেই এই বিষয়ে আপনারা সবিস্তার জানতে পারবেন। আমার এই বর্ণনা এবং প্রস্তুতকৃত কেস ব্রিফের বিষয়ে আমি একজন মৃত্যু আসন্ন বৃদ্ধ মানুষ হিসাবে আল্লাহর নামে শপথ করে বলছি, এই দুইয়ের কোনোটিতেই বিন্দুমাত্র কোনো অসত্য কথা লেখা নেই। শ্রদ্ধেয় সাংবাদিক বিন্দু, গত 5/1/2019 তারিখে সৈয়দ রহমান গ্রেপ্তার হওয়ার পর থেকে গত 4/11/2019 তারিখ পুলিশের চার্জশিট দাখিলের পূর্ব পর্যন্ত সময়ে আমি নিজে ব্যক্তিগতভাবে 14/7/2019 তারিখে তদানন্তন অ্যাডিশনাল আইজি সাহেবের আইজি অ্যাডিশনাল আইজি সিআইডি সাহেবের সাথে দেখা করে আমার আবেদন মৌখিক ও লিখিতভাবে তাকে জানিয়েছিলাম। তৎপ্রেক্ষিতে তিনি সঠিক তদন্ত নিশ্চিত করবেন বলে আমাকে আশ্বস্ত করেছিলেন। প্রায় মাসাধিকাল অতিবাহিত হওয়ার পরও সঠিক তদন্তের কোনো লক্ষণ দেখতে না পাওয়ায় এরপর গত 19/8/2019 তারিখে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের অফিসে সশরীরে হাজির হয়ে তার সমীপে অনুরূপ একটি আবেদন পেশ করি। দীর্ঘদিন ঘোরাঘুরির পর সাক্ষাৎ পাওয়া গত 21/8/2019 তারিখে আমি তদানন্তন আইজি সাহেবের সাথে সাক্ষাৎ করে তাকেও বিষয়টি মৌখিক ও লিখিতভাবে জানালে তিনিও যথাযথ ব্যবস্থা নেবেন মর্মে সান্ত্বনা দিয়ে আমাকে বিদায় করেন। এতটা সত্ত্বেও সঠিক তদন্ত বা যথাযথ ব্যবস্থা গ্রহণ কোনো কিছুরই লক্ষণ অনুভূত না হওয়ায় গত 10/9/2019 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় কার্যালয়ে আমার আবেদন প্রেরণ করে যার বিহিত কপি আমার নিকট রয়েছে। প্রিয় বন্ধুগণ, উত্তরবঙ্গের একটি অজাপড়া গায়ের একজন অতি সাধারণ মানুষ হিসেবে উল্লেখিত এত বড় বড় ব্যক্তিদের কার্যালয়ে যাওয়া বা তাদের সাক্ষাৎ পাওয়া যে কত দুরূহ ও কষ্টকর তা আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারেন। কিন্তু এই অসাধ্য কাজগুলো সমাধা করার জন্য আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছিলেন শুধুমাত্র আমার সত্য প্রতিষ্ঠান মনোভাব থাকার কারণে। আশা করেছিলাম কোনো না কোনো স্থান হতে আমি ন্যায় বিচার পাব, কিন্তু আমার সকল আশা ভরসা ভেঙে চুরে তছনছ হয়ে যায় গত 5/11/2019 তারিখে। ওই দিন পত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে জানতে পারি যে সিআইডি পুলিশ মামলাটিতে সৈয়দ রহমানকে জড়িত রেখেই আদালতে চার্জশিট দাখিল করেছে। ইতিমধ্যেই সারা দুনিয়ার সাথে সাথে বাংলাদেশেও আক্রান্ত হয় কোভিড-19, ফলে সকল প্রতিষ্ঠানের সাথে আদালতগুলোতেও পড়ে তার প্রভাব। কম বেশি প্রায় 96টি শুনানির পর মহামান্য হাইকোর্ট সৈয়দ রহমানকে জামিন প্রদান করেন, রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে তা স্থগিত করায়। এরপর থেকে শুরু হয় ভার্চুয়াল কোর্ট,
সর্বপরিষদ ও অনভিজ্ঞ ভার্চুয়াল কোর্টে রাষ্ট্রপক্ষের আইনজীবী চার্জশিট বর্ণিত সেই ভয়ঙ্কর ঘটনার কথা তোতা পাখির মতো বলতে থাকেন, আর তাতে সকল কিছু স্থবির হয়ে আছে। এরকম পরিস্থিতিতে আমরা বৃদ্ধ মা বাবা একমাত্র আরশের মালিক আল্লাহর সাহায্যের আশায় যখন কালাতিপাত করছি, তখনই জানতে পারলাম দি বিজনেস স্ট্যান্ডার্ড নামক অনলাইন পোর্টালে প্রকাশিত এই খবরটি। প্রিয় সাংবাদিক ভাইরা, একজন সাধারণ মানুষ হিসেবে যতটুকু দেখেছি বা জানি, সাংবাদিকতা হলো একটি গুরুত্বপূর্ণ পেশা যে এর মাধ্যমে একটি ভঙ্গুর সমাজকেও বিনির্মাণ করতে একটা অন্যতম এক সহায়ক শক্তি হিসাবে যেমন কাজ করতে পারে, তেমনি একটি ব্যক্তি পরিবার তথা একটি সমাজকে ধ্বংসও করে দিতে পারে এই সাংবাদিকতা। হোক সে ব্যক্তি বা পরিবার তা হওয়ার কোনো যোগ্য বা অযোগ্য, সেই সাংবাদিক ভাইদের সামনে উপস্থিত হয়ে আমি গর্জনে মিনতি করছি যে কারো দ্বারা প্ররোচিত বা বিভ্রান্ত হয়ে তা যাচাই বাছাই না করে এমন কিছু দয়া করে লিখবেন না যাতে করে একটি নিরীহ ও নিরপরাধ ব্যক্তি বা পরিবার ধ্বংস হয়ে যায়। শেষ করার আগে আপনাদের নিকট বিনীতভাবে এই বলে ক্ষমা চাচ্ছি যে আমি অতি সাধারণ গ্রাম্য পরিবারের অতি স্বল্প শিক্ষিত একজন শোকাহত বাবা, তাই আমার কথা বা আচরণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে যা হওয়াই স্বাভাবিক, আপনারা নিজ গুণে তা ক্ষমা করে যতটুকু পারেন আমাকে এই মহাবিপদ থেকে উত্তরণে সহায়তা করবেন। আমার ফোন নাম্বার এবং ঠিকানা নিচে দিয়ে রাখলাম, এই বিষয়ে আপনাদের যদি কোনো সবিস্তার কিছু জানতে চান তাহলে দয়া করে আমাকে বলছেন। যে দি বিজনেস স্ট্যান্ডার্ড তারা নিউজ প্রচার করছে, এই নিউজের সাথে কোনো সম্পৃক্ততা নাই, তাহলে আপনারা কি ওই পত্রিকার বিরুদ্ধে কোনো মামলা করবেন? না, আমরা শুধু আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি সত্য জিনিসটা তুলে ধরে। সাংবাদিকতা আপনি দুই পক্ষের অবস্থান জানতে হবে, প্রকাশ করলে সেই প্রকাশকৃত খবর যদি মিথ্যা হয় তাহলে তো তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে, তাই না? আমরা কোনো এক মামলায় জর্জরিত, আমরা দ্বিতীয় কোনো আপনাদের এই বিষয় নিয়ে আমরা মামলা বা কোনো কিছুতে যেতে চাই না। আমরা চাই, আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই, একটি নিরীহ পরিবার, একটি নিরীহ ছেলে যে কোনোভাবেই এই মামলার সাথে সম্পৃক্ততা নেই, তাকে যেভাবে নাটকীয়ভাবে রাস্তার থেকে নিয়ে আসা হয়েছিল সেই বিষয়টা আমরা আপনাদের কাছে তুলে ধরতে চাই, এবং আপনারা ইনভেস্টিগেশন করে একটু যদি দেখেন তাহলে পারে এটা সত্য উন্মোচিত হবে। আর জামিন পেয়েছে, জামিন হওয়ার পরেও আবার কেন এই জামিনটা স্থগিত হয়েছে? 2020 সালের প্রথম দিকে আপনার এটা রুল ইস্যু করে 8 নম্বর কোর্ট। এই 8 নম্বর কোর্ট দীর্ঘ 96টি ডেট শুনানি করে, যখন সরকার পক্ষ কোনো তথ্য উপাত্ত দিতে পারে নাই যে সে এই মামলায় জড়িত, তখন 8 নম্বর কোর্ট এটা দীর্ঘদিন শুনানির পরে অ্যাবসুলিউট বেল দেয়, যেখানে বেলটা ছিল হচ্ছে এরকম যে কোনো রকম এখানে কোনো সম্পৃক্ততার কোনো কিছু পাওয়া যায়নি, সে বেল পাওয়া সম্পূর্ণ যোগ্য, কিন্তু গভর্নমেন্টের সরকার পক্ষ অতি দ্রুত এটাকে অ্যাপিলের ডিভিশনে নিয়ে যেয়ে বেলটাকে স্টপ করে রেখেছে। আগামী 15 তারিখে সুপ্রিম কোর্টের 1 নম্বর বেঞ্চে শুনানি হবে। এই যখন আমাদের শুনানি ছিল আগামী 15 তারিখে, 15ই জুলাই, সে তার আগ মুহূর্তে হঠাৎ এই মৃত বিষয়টাকে পত্রিকার মাধ্যমে সামনে আনা, এটা আমরা মনে করি উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়েছে, এটাই আমাদের বলা। আপনারা সঠিক তথ্যটা তুলে ধরলে হয়তো একটি নিরপরাধ ছেলের জীবন বেঁচে যায়।